আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে যেটি আমি দেখাবো ওষুধের ML পরিমাপ করবেন কীভাবে। আমরা অনেক ভিডিওতে বলে থাকি এক লিটার পানিতে 1 ML দিব, তো সেটা অনেক ভাই বুঝতে পারে না, কমেন্টে বলে যে ভাই ML টা কীভাবে দিব। তো আজকে আমি আপনাদেরকে ML টা দেখাবো, যে আমরা ML টা কীভাবে পরিমাপ করতে পারি এবং কি ML মাপ করার জন্য কি আমরা নিয়ে নিব। তো আমরা এখন প্রথমে চলে যাই কিছু ওষুধের দিকে, যেমন যে কোনো ওষুধে আপনি দেখা যায় এটা হলো জিজবেট। এই ওষুধটাও আপনার বাসায় লাগে সবসময়, যেমন এটা হলো ক্যালফেলেক্স, এই ওষুধটাও বাসায় লাগে। এবং কি আমরা যে হিপ্রাচক ব্যবহার করি, এই হিপ্রাচকের পরিবর্তে আমি এটা নিয়েছি। এটা অনেক সময় হিপ্রাচক মার্কেটে পাওয়া যায় না, তার জন্য এটা অ্যাভেলেবেল আছে, আমি এটা নিয়েছি। আর ইসেল, যেটা আমরা ইসেলটা সবসময় ব্যবহার করি পাখি ডিম পাড়ার জন্য। তো এগুলার আজকে আমি আপনাদেরকে ML টা দেখাবো, যে আপনারা কীভাবে ML টা পরিমাপ করবেন। এটা আমাকে অনেক ভাই কমেন্টে বলে যে ভাই ML টা আপনি আমাকে দেখিয়ে দিন। তো আজকে আপনাদেরকে ML টা দেখাবো, যে ML টা আপনি কীভাবে দিবেন। এবং কি আমি ওষুধের ML টা পরিমাপ করি হইলো এই যে এই সিরিজ দিয়ে, এই সিরিজগুলো দিয়ে আমি ML টা পরিমাপ করে থাকি। যেমন এটা হইলো বড়, এটা হইলো ছোটো। তো ধরেন আমি এখন এটা 1 ML ওষুধ নিবো, এটাতে যেমন এই যে 1 ML ওষুধ আমি নিয়ে আপনাদেরকে দেখাইতেছি কোনটাকে 1 ML বলে। স্পষ্ট দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে এ হলো 1 ML, এ হলো 2 ML, যদিও এটা অনেকদিন আগের এই জন্য উঠে গেছে। এ হলো 3, এ হলো 4। আমি এটা ফেলে দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন এই হলো 1 ML, এটা সবই এতে থাকবে। এই হলো 2 ML, অনেকগুলোতে 1-2 লেখা থাকে না, মানে এরকম দাগ থাকে। তো সেক্ষেত্রে আপনারা বুঝবেন যেটা বড় দাগ ওটার ML এর মাপ। যেমন এই যেই এই যে এখন দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাইতেছেন, যেমন এটা হলো এখান থেকে 5টা দাগ, এটা হলো 1 ML। এই যে 1 ML, 2 ML, 3 ML, এই সাইড ML, এরকম করে আপনারা ML পরিমাপ করবেন। যেমন এটা হলো ছোটোটার ক্ষেত্রে, বড়টার ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে। যেমন যেমন এটা হলো, ওইটা কিন্তু 1 ML 2 ML দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু 5, 10, 15, 20, 25। তো এটা আপনি কিভাবে পরিমাপ করবেন? এটাকে পরিমাপ করার জন্য আপনি এই যে এখানে 1, 2, 3, 4, এই 5 এখানে পরিমাপ করতে গেলে আপনি এই প্রথম দাগটা ধরতে পারবেন না। প্রথম দাগটা ধরলে ওটা তো সাথে থাকে এইভাবে, তা আপনি দ্বিতীয় দাগের থেকে ধরবেন। আপনি যদি 1 ML ওষুধ ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় দাগের থেকে ধরবেন। এই যে 1, 2, 3, 4, 5, তো আপনি যদি 1 ML ওষুধ দিতেছেন, সেক্ষেত্রে এই পর্যন্ত ওষুধটা নেবেন। 2 ML দিতে গেলে এই পর্যন্ত, 3 ML, 4, এই 5। তো এগুলো লাগে হইলো যারা বেশি পানি ইউজ করে। আর আমরা যখন 1 লিটারের জন্য ইউজ করব, তখন এই এই 1 ML দিব, যে এই 1 ML, এবং কি যে এটায় এটার 1 ML হলো এই এই যে 1 ML। আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি কি না জানি না, আমরা 1 ML পরিমাপ এভাবে করে থাকি। আর আপনি এই 1 ML এর হিসাবটা আপনি যে কোনো পাখির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যে কোনো পাখির ক্ষেত্রে আপনি 1 ML টা ব্যবহার করতে পারেন। 1 লিটার পানিতে যেমন যে পাখির ক্ষেত্রে কোকাটেল, লাভবার্ড এবং কি বাজিগার, আপনার সবির জন্য
এমএলটা ব্যবহার করেন, যেমন 1 ML হিসাবে। সেক্ষেত্রে আপনি আগে 1 লিটার পানি নিয়ে নেবেন, যেমন যে আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে 1 লিটার পানি নিয়ে নিয়েছি। এই পানিটার ভিতরে আমি ওষুধটা মিশে আমার পাখিকে আমি দিব। তো বন্ধুরা আল্লাহ হাফেজ, আজকে এই ভিডিওটা কাটলো, আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখবেন।